হ্যালো ফ্রেন্ড, সকল চাষিদের আমার তরফ থেকে শুভেচ্ছা। আজকে চাষি ভাইদের ভিয়েতনাম মালটা সম্বন্ধে কিছু বলবো। ভিয়েতনাম মালটা একটা কমার্শিয়াল জাত। ভিয়েতনাম মালটা একটাই ভালো গুণ, ভিয়েতনাম মালটা গাছে সারা বছর ফল থাকে। ভিয়েতনাম মালটা সাইজ একটু লম্বা হয়। ভিয়েতনাম মালটা 12 মাসই হয়। ভিয়েতনাম মালটা ফলের রস খুবই মিষ্টি হয়। আর এক এক ফলের সাইজ 400 থেকে 500 গ্রাম হয়। ভিয়েতনাম মালটা এখন অনেক চাষি চাষ করছে। ভিয়েতনাম মালটা আলাদা কোনো মাটির প্রয়োজন নাই, যেমন বারিয়ন মালটা যে কোনো জায়গায় লাগালে ফল হয়। ভিয়েতনাম মালটাও ভারতবর্ষ ও বাংলাদেশের যে কোনো জায়গায় লাগালে ফল হবে। ভিয়েতনাম মালটা যে কোনো জায়গায় চাষ করতে পারবেন, মাটিতে কোনো ব্যাপার নেই। ভিয়েতনাম মালটা চাষিদের জন্য খুবই লাভজনক চাষ হবে। ভিয়েতনাম মালটা কোনো ডাল খালি থাকে না, সব ডালে ফল ধরে থাকে। আপনারা যখন ফল হারভেস্ট করবেন তখনও ফল ছোট সাইজ থাকবে ও মাঝারি সাইজ ফল গাছে থাকবে, তাই আপনারা 12 মাসই ফল পাড়তেই থাকবেন ও নতুন করে ফুলও আসবে। ভিয়েতনাম মালটা দেখতে পাচ্ছেন, আগেকার বারিয়ান মালটার পিছনে শিক্ষা দেখতে পান, কিন্তু ভিয়েতনাম মালটাতে শিক্ষা দেখতে পাবেন না। ভিয়েতনাম মালটার পাতা চওড়া হয় না, একটু পাতলা হয়, সরু হয়। পাতাগুলো নৌকার মতো ওপরে ওঠানো থাকে। বারিয়ান মালটা একটু লাল হয়ে গেলে রস শুকিয়ে যায়, কিন্তু ভিয়েতনাম মালটা পাকলে শুকিয়ে যায় না। ভিয়েতনাম মালটা মিষ্টি হয়, কিন্তু ভিয়েতনাম মালটার খোসাটা একটু তেতো হয় ও খাওয়ার পর একটু ঠোঁট জ্বলে। ভারত ও বাংলাদেশে এখনকার সব থেকে চাষ করার মতো ভালো জাত ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটার মূল বৈশিষ্ট্য হল 150 গ্রাম থেকে 200 গ্রাম সাইজেই খেতে পারবেন। কাঁচাও মিষ্টি, এর পাকাও মিষ্টি। ভিয়েতনাম মালটার রসের পরিমাণ খুবই বেশি। ভিয়েতনাম মালটার একটা থোকায় 7 থেকে 8টি ফল হয়। বর্তমানে বারিয়ান মালটার চেয়ে ভিয়েতনাম মালটা খুবই ভালো জাত, তাই চাষি ভাইদের জন্য ভিয়েতনাম মালটা খুবই একটি ভালো জাত। যে ভাইরা চাষ করবেন ভাবছেন, সেই ভাই দেখে বলবো ভিয়েতনাম মালটা চাষ করুন, কারণ ভিয়েতনাম মালটার সাইজও বড় হয়, এর গাছে প্রচুর পরিমাণে ধরে এবং এটি খুবই মিষ্টি হয়। ভিয়েতনাম মালটা থোকায় থোকায় ধরে, এক থোকায় 8টা 9টা 10টা করে ধরে। ভিয়েতনাম মালটা আপনারা 1 বছর লাগানোর পরই গাছে ফুল দেখতে পাবেন এবং ফল চলে আসবে। 100%-এর মধ্যে 70% ফুলে ভিয়েতনাম মালটার গুটি চলে আসে এবং গুটিটি নষ্টও হয় না। ভিয়েতনাম মালটার আরেকটি ভালো গুণ হলো এটি ছোট জায়গায় কোনো টবে লাগালেও এর প্রচুর পরিমাণে ফল আসে এবং মাটির মতোই ফল দেয়। তাই কোনো ভাই যদি ছাদে চাষ করতে চান তাহলে ছাদেও ভিয়েতনাম মালটা চাষ করা হবে। ভিয়েতনাম মালটা আমি খেয়ে দেখেছি, খুবই মিষ্টি,
এবং খোসাটা একটু তিতো ও ঠোঁটটা জলে।